কি অবস্থা সবার জুজুৎসু কাইসেনের দুইশো নম্বর চ্যাপ্টারে সকলকে জানাই স্বাগতম তো প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গত চ্যাপ্টারে আমরা একটা ভুল করে ফেলেছিলাম তো ভুলটা যে সরাসরি আমার ছিল ব্যাপারটা এরকম না আবার আমার ছিল না ব্যাপারটা এরকমও না আসলে যারা যারা লিগ দেখে এক্সপ্লেন করছিল তাদের সবারই এই ভুলটা হয়েছিল তো মেইন ভুলটা কি ছিল গত চ্যাপ্টারে আমি বলছিলাম যে সকুনা আর ইউজি হলো যমজ ভাই বাট আসলে তারা যমজ ভাই না তাদের মধ্যে সম্পর্ক হলো চাচা ভাতিজার তো আসলে যখন সোকুনা তার ভাইকে তার মায়ের পেটে খেয়ে ফেলে তখন সেই আত্মাটাকে কিনজাকু পেয়ে যায় আর কেনজাকু সেটাকে ইউজির বাবা জিন ইটাডোরির শরীরে ইমপ্লিমেন্ট করে দেয় তার মানে সকুনা আর ইউজির বাবা জিন ইটাডোরি অ্যাকচুয়ালি জমজ ভাই আর সকুনা হলো ইউজির চাচা তো মেইনলি তাদের দুজনের মধ্যে সম্পর্ক হলো চাচা ভাতিজা তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারটা অনেক বেশি স্পেশাল কারণ এই চ্যাপ্টারে সকুনা তার ডোমেইন এক্সপেনশন করে যদিও সেটা ইনকমপ্লিট ছিল কিন্তু তারপরেও গত চ্যাপ্টারে ইউজির কাছে এতগুলো ব্ল্যাক ফ্ল্যাশ খাওয়ার পরেও সকুনা এটা করেছে গত চ্যাপ্টারে কিন্তু সকুনা ইউজির কাছে মোট সাতটা ব্ল্যাক ফ্ল্যাশ খেয়েছে যাই হোক এই চ্যাপ্টারের শুরুতেই ন্যারেটর এক্সপ্লেন করে যেভাবে গোজো সাতারু দুইটা ব্ল্যাক ফ্ল্যাশ মেরে নিজের কার্স এনার্জিকে কে আবারও রিগেইন করেছিল ঠিক সেভাবেই সোকুনাও এবার এটাই করছে এমনকি সোকুনা এটা করতে সফলও হয়েছে তবে ইউজির কাছে সাতটা ব্ল্যাক ফ্ল্যাশ খাওয়ার পর তার কার্স এনার্জি অনেক বেশি কমে গেছে এটার কারণ মূলত ইউজির পাঁচ কোনো নরমাল পাঁচ না ইউজি যখনই সোকুনার উপর ব্ল্যাক ফ্ল্যাশ হিট করত তখন সেটা ইউজি আর মেগুমির আত্মার মধ্যে গিয়ে লাগত আর এ কারণে সোকুনার কন্ট্রোল মেগুমির বডি থেকে ধীরে ধীরে কমতে থাকে যে কারণে অটোমেটিক সোকুনার কার্স এনার্জিও কমতে থাকে এরপরে আমাদের লেওর আর মিগুয়েল কে দেখানো হয় তারা এতক্ষণে সিনজিকুর বাইরে চলে এসেছে কারণ তারা তাদের কাজ কমপ্লিট করে ফেলেছিল আর সকুনার সাথে ফাইট করতে গিয়ে লেওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর এর পরের প্যানেলেই দেখা যায় সকুনা তার ডোমেন এক্সপেনশন করেছে তবে তার এই ডোমেন কিন্তু ইনকমপ্লিট ছিল আসলে সকুনার কাছে এই ডোমেন কমপ্লিট করার মতো কার্স এনার্জি ছিল না এ কারণে সে এই ডোমেন পেছনের কিছু অংশ কাস্ট করে এটা আসলেই দেখতে অনেক বেশি অদ্ভুত লাগছিল ডোমেন এক্সপেনশন করার পর সকুনা দেরি না করে পুরো সিনজিকুতেই স্ল্যাশ মারতে থাকে এই স্ল্যাশ কারণে মেমেয়ের কাকগুলো কেটে ধ্বংস হয়ে যায় সেখানে থাকা বিল্ডিং গুলো কেটে ধ্বংস হতে থাকে এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে হাকারি সহ সকল হাই লেভেলের সরসররা উপস্থিত ছিল হাকারি তাদেরকে বলে তোকুনার ডোমিনের সাথে ফাইট করার জন্য আমাদের দুইটা জিনিস ভালোভাবে শিখতে হবে প্রথমটা হলো সিম্পল ডোমিন আর দ্বিতীয়টা হলো রিভার্স কার্স টেকনিক মাকি তখন বলে আমার জন্য তো এই দুটা করাই অনেক বেশি কঠিন হাকারি তখন বলে আমি তোমার কথা বলছি না তোমার ব্যাপারটা একদমই আলাদা এরপর চসো বলে রিভার্স কার্স টেকনিক তো আমি ম্যানেজ করে নিব কিন্তু ইউজি যখন রিভার্স স্কার্স টেকনিক ব্যবহার করে তখন সে তার বডির অংশগুলোকে কিভাবে রিজেনারেট করে মানে এটা কিভাবে কাজ করে চোসর এই কথা শুনে হাকারি আর ইউটা কিছুই বলে না শোক তখন বলে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে মূলত নিজের রক্তকে রিজেনারেট করা হয় আর এই রক্ত রিজেনারেট হয়েই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে রিজেনারেট করে চোসো তখন বলে আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি আমি যেহেতু ব্লাড ম্যানুপুলেশন ব্যবহার করি তাই আমার শরীরে তো রক্তের অভাব হবে না তাই আমি অনেক ভালোভাবেই রিভার্স কার্স টেকনিক ব্যবহার করতে পারবো তাই যদি ইউজি বাকি কোর পেন্টিং গুলোকে খেয়ে ফেলে তাহলে আমার ভাইদের কোড আর ক্রপসের কারণে ইউজিও অনেক ভালোভাবে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করতে পারবে তখনই প্রশ্ন আসবে রিভার্স কার্স টেকনিক তো হয়ে গেল কিন্তু অ্যান্টি ডোমিন নিয়ে আমরা কি করব চোসো তখন বলে আমরা বডি সোপ টেকনিক ব্যবহার করব ইউজি বলে বডি সোপ টেকনিক এটা আবার কি চোসো তখন বলে এটা উই উই এর একটা টেকনিক এটা সাহায্যে যে কারো বডিকে অন্য একজনের আত্মার সাথে অদল বদল করা যায় চোসো তখন বলে ইউজি কুসাকাবের সাথে বডি অদল বদল করবে কারণ কুসাকাবের সিম্পল ডোমেন অনেক ভালোভাবে কাজ করে আর কুসাকাবে খুবই সহজে সিম্পল ডোমিন ক্রিয়েট করতে পারে উই উই বলে তোমরা হয়তো এই জিনিসটা শুনেছো আমি মাসে শুধুমাত্র দুইবার এই টেকনিকটা ব্যবহার করতে পারি যাই হোক এই পরিকল্পনায় কুসাকাবে রাজি হয়ে যায় কারণ এরকমটা করলে ইউজি খুবই ভালোভাবে সিম্পল ডোমিন আর রিভার্স কার্স টেকনিক শিখে যাবে এরপরে বর্তমান সময়ে দেখা যায় ইউজি এবার শকুনার ডোমিনের মধ্যে সিম্পল ডোমিন ব্যবহার করছে ইউজির চারিপাশ থেকে শকুনার অগণিত স্ল্যাশ আসতে থাকে পুরো এই স্ল্যাশগুলোর কারণে ধুলোতে ভরে যায় ইউজি তখন নোটিস করে শকুনার এই ডোমিনের মধ্যে অনেক বেশি লুপ হোল আছে ইউজি তখন বলে আমি যদি কিছুক্ষণের জন্য শকুনার এই গুলোকে আটকাতে পারি তাহলে আমি অবশ্যই শকুনার এই ডোমেইন ব্রেক করার একটা রাস্তা খুঁজে বের করতে পারবো শকুনা তখন বলে তুমি একদম ঠিক বলেছ আমার ডোমেন মধ্যে অনেক বেশি লোভ হল আছে আর তাছাড়াও আমি আমার এই ডোমেইনকে শুধুমাত্র নিরানব্বই সেকেন্ড পর্যন্ত বজায় রাখতে পারবো তবে এই নিরানব্বই সেকেন্ডই তোমাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট আমরা দেখতে পাই ইউজির সিম্পল ডোমেইন সহজে শকুনার ডোমেইনের স্ল্যাশ গুলোকে আটকাতে পারছে না শকুনার স্ল্যাশ সম্পূর্ণভাবে ইউজির ডোমেইনকে ভেঙে ফেলে শুধুমাত্র ইউজির ডোমেইনই না মাকির জোসো ইনো এদের সবার অবস্থায় অনেক বেশি খারাপ হয়ে যায় শকুনার ডোমিনের কারণে এরপরের সিনে দেখা যায় ইউজির অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে যে ইউজির একটা পাই সম্পূর্ণ কেটে বাদ হয়ে গেছে কিন্তু তারপরেও ইউজি দাঁড়িয়ে বলে শকুনার স্ল্যাশ এখন আর আগের মতো বেশি শক্তিশালী না যদি এটার বদলে এখানে শকুনার পুরাতন ডোমিন থাকতো তাহলে আমি সেই কখন মারা যেতাম শকুনা তখন সময় নষ্ট না করে তার আগুনকে ব্যবহার করা শুরু করে আর এখানেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় আর ইউজির একটা কথার সাথে আমিও একমত যদি শকুনা তার সম্পূর্ণ পাওয়ারটা ব্যবহার করত তাহলে ইউজি কুসাকা বেচোসো ইনো এরা সবাই মারা যেত কারণ শকুনা তার ফুল কার্স এনার্জি দিয়ে তার ডোমিন কে ব্যবহার করতে পারেনি যদি শকুনার ডোমিন এখানে কমপ্লিটেড ডোমিন থাকতো আর শকুনার কার্স টেকনিক ও যদি ফুল থাকতো তাহলে এদের সবার অবস্থায় কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যেত তো এরপরে কি হবে সেটা তো আমরা সামনের চ্যাপ্টারেই দেখতে পাবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ